গুড আফটারনুন গুড আফটারনুন আজ আমি একা কিন্তু সাথে আছে ও বাড়িতে গিয়ে খাবে তো আমি খাচ্ছি আজকে বিরিয়ানি আর ডিম আলু দিয়ে একটা তরকারি তো চলো খাওয়া স্টার্ট করছি ওকে বললাম যে আমি একা একা খাবো কেন তুই বস একটু বসে খাবি তো খা না না আমার প্রচন্ড পেট ভরে গেছে সকালে অ্যাকচুয়ালি একটু হেভি ব্রেকফাস্ট করেছিলাম আর এখন অতটাও বেলা হয়নি তো পেটটা ভরে গিয়েছে তো পাপ্পা বললো যে বিরিয়ানি আছে আমি ইটিং শার্টটা করে নিই আমি বসে গেলাম আমাকে একটা ছোট বাটি এনে দেন আমি এই হাড্ডিগুলো বাটিতে করব মাঝে মাঝে বিরিয়ানি খেতে ভালো লাগে রোজ ভালো লাগবে না অনেকদিন বাদে খাচ্ছি তারপর বলুন আপনারা কেমন আছেন শীত তো মোটামুটি পড়েছে শীত মানে এখন বাইরে এরকম একটা সোয়েটশার্ট পরে বেরোলে বেশি কিছু লাগছে না বাট রাত্রের দিকে ভালোই শীত লাগছে হ্যাঁ রাত্রের দিকে ঠান্ডা আছে রাত্রের দিকে ঠান্ডাটা আছে মানে কাল বাজারে কি একটা কিনতে গেলাম রাত্রে ওকে আদা কিনতে গেছি হ্যাঁ আদা কিনতে গেছি আদা কিনতে গেছিলি চালের দোকানে গেছিলি চালের দোকান তো বন্ধ আচ্ছা গেছিলিস ওই পারপাস তো হয়েছিল তো ওখানে গেছিলাম যখন কালকে বেশ মানে রাত্রির দিকে এই একটা সোয়েটারও নিয়ে নিয়েছিলাম আমার একটা হাত কাটা সোয়েটার তো বেশ ঠান্ডাও লাগছিল না রাত্রির দিকে ঠান্ডা আছে বিশেষ করে খোলা জায়গায় খুব ঠান্ডা লাগে যেমন রাত্রির দিকে যখন আমি ধর রেড রোড বা ওই ময়দান এরিয়া থেকে আসি তখন ঠান্ডা ঠান্ডা লাগে আবার সিটির মধ্যে ঢুকে গেলাম তখন আর ঠান্ডা লাগে না মাংস করে সব খেয়ে নিয়েছি মাংস খেয়ে নিয়ে ওরকম হাড্ডি পিস দিয়েছে হাড্ডি পিস দিয়েছে বড্ড তো তুমি গাড়িটা এগিয়ে আমাদের জায়গায় রেখে দাও গেট গার্ড করে রাখা আছে না আমাদের গলিটাতে মানে দুনিয়া ভরকের পার্কিং যার কোথাও ঠাঁই নেই এই গলিতে এসে ঠাঁই হয়ে যাবে
কি না পাবে রাত্রিবেলার দিকে। ছোট হাতি আছে 5টা আর প্রাইভেট গাড়িও 4-5টা আছে, প্লাস যার কোথাও ঠাঁই হয় না ফাঁক ফোকর দেখে গেট গার্ড করে গাড়ি লাগিয়ে চলে যায়। তো এমন সময় লাগাবে যখন মানুষের ঘুমোবে। আমি মানে এখন রাত্রিবেলায় জেগে প্রজেক্ট করি তো এখন দেখি এরা সব লাগায়। আগে এখন দেখি না, মানে আগেও দেখতাম, আগেও যখন প্রজেক্ট করতাম তখনও দেখতাম যে 5:30, 3:30, 3:30 এরকম সময় এসে লাগায়। তারপর সকালবেলা তার পাত্তা পাওয়া যায় না, অত রাত্রি এসে শোয়। বেপাড়ায় কোথাও গাড়ি লাগালে সবসময় গাড়ির ড্যাশবোর্ডে নিজের মোবাইল নাম্বারটা ছেড়ে দেওয়া উচিত, কেন কার কখন কি অসুবিধে হলো, এবার গাড়িটা ব্লক করে চলে গেল, কমসে কম আমি তো গাড়িতে আমার ফোন নাম্বার ছেড়ে যাই যদি অন্য কোথাও লাগাই। কারো কোনো অসুবিধে হলে ফোন করে ডেকে না যে দাদা গাড়িটা সরিয়ে দিন, আমার গাড়ি হয়তো বেরোবে বা আমার এখানে কোনো মাল পড়বে। কালকেও যেরকম হয়েছিল, কালকেও বাড়িতে গিয়েছিলাম বিকেলে, মন্দিরের সামনে একটা গাড়ি রাখা ছিল, তার সামনে আমি গাড়ি রেখেছি, আমার নাম্বার দেওয়া ছিল, তা আমাকে ফোন করলো যে দাদা গাড়িটা কি আপনার, বললাম হ্যাঁ, বললো আমি গাড়ি বার করতে পারছি না, বললাম আমি আসছি, আমাকে ফোন করলো, আমি গাড়ি সরিয়ে দিলাম, ও গাড়ি বার করে নিল। আগে যখন বাপ্পার রিটার্ন রেট ছিল তখন বাপ্পা মনে আছে নিউট্রাল করে রেখে দিত গাড়িটা, নিউট্রাল বা গিয়ারে লাগিয়ে রেখে দিত। গিয়ারে লাগালে গাড়ি চলবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড ব্রেক চলতো না তো ওটার, কোথায় সব চলতো, তোমার টানতে দেয়নি হ্যান্ড ব্রেক বেশি, তখন টানতাম না, তখন গিয়ারে লাগানো হতো। ওকে লক চেন পড়াতে হবে। আরে জানো না সেদিকে কি হয়েছে, আমি ও বাড়ি চলে গেছি তো গুন্ডার, মানে এখন আগে লক চেন ছিল তখন বেরোতাম লক চেন দিয়ে দিতাম, বাট এখন বয়স হয়ে গেছে বলে ওকে আর ইয়ে পড়ানো, মানে বিকু ছেড়ে দাও, বিকু খুব শান্ত থাকে বাড়িতে। এবার জানি না গুন্ডা ছেড়ে বেরিয়ে গেছে, জানি না ওর মাথায় কখন কি চাপে জানি না, রান্নাঘরে হুড়কো লাগানো ছিল, হুড়কো খুলেছে রান্নাঘরে কিছু করেনি, ও দেখতে গিয়েছিল কোনো খাবার আছে, খাবার দাবার আছে কিনা। তারপর এই ঘরে আমি সব মানে গুছিয়ে রেখেছিলাম, সব ঘেটেছে, বালিশ বিছানা সব ঘেটেছে, মানে ওর রাগ হয়েছে, মানে আমাকে ছেড়ে চলে গেছে, আমি রিপে দেব। ঘরে সব নোংরা করেছে বিকু, মানে বেঁচে দেখি আমি পাপ্পা, মানে পাপ্পা বাড়ি এসে দেখেছে ভেবেছে বিকু করেছে, দেখে বিকু বাঁধা আছে, দেখা যাচ্ছে গুন্ডা সব মানে তছনছ করেছে বাড়ি। গুন্ডা এরকম ছিল না, এখন রিসেন্টলি বদমাইশি করে। ছিল নাকি কি বলছো,
না মানে বদমাইশ ছিল কিন্তু এরকম এই নিজে মাঝখানে বন্ধ করে দিয়েছিল আবার শুরু করেছে। হ্যাঁ ছোটবেলায় প্রচুর বদমাইশি করতো। ছোটবেলায় তো তুইও বদমাইশি করতিস। সে তো বলতাম মানে আমাদের একটা কাঠের টেবিল ছিল ঘরে, সেটাকে খেয়ে শেষ করে মানে চারটে পায়া ছিল তো তিন পায়া করে দিয়েছিল, মানে এমন কাটছিল তো। না সেটা বিকু করতো না, বিকু করতো না, বিকু কিন্তু আজ অব্দি মানে ফার্নিচারে কোনো ক্ষতি করেনি। গুন্ডা সব কিছু খেয়ে নিত, তিন পায়া ছিল, পুরো গোটা পায়াটাকে পুরো চিবিয়ে খেয়ে নিয়েছে। শেষে একদিন দেখি দুদিন আগে বাবু ট্রিমারের তার খেয়ে গেছে। হ্যাঁ ট্রিমারটাকে ওখানে কম্পিউটার টেবিলের মানে ব্যাগের মধ্যে তারটা ছিল, ভাগ্যিস ট্রিমারটা খায়নি, ট্রিমারের তার খেয়ে নিয়েছে পুরো। আজকে আপনারা বলবেন এ কি আজব খাওয়া, বিরিয়ানি তার সঙ্গে আবার ভাত ডিম ভাত। ভালো যাই হোক, টিমের তরকারিটা হেভি বেনেছে, আমি বানিয়েছি। ডিমের রেসিপিও দেওয়া আছে কুকিং চ্যানেলে। চুনটা কি না করেছে, 500 টাকা 1000 টাকা টেবিলে রাখা আছে, রাত্রিবেলা বাপ্পা টেবিলে রেখে শুয়েছে, সকালে উঠে দেখে টেবিলে নেই। কিচ্ছু ছাড়তো না, কিচ্ছু ছাড়তো না, কত মোবাইল আমার গেছে। ও বাবা, ও একদিন মনে আছে বাপ্পা একটা মোবাইল কিনে এনেছিল, পরের দিনকে টিভি দিয়েছিল, নতুন মোবাইল, নতুন মোবাইল, নোকিয়ার একটা তখন বেরিয়েছিল খুব আশা না কি একটা মোবাইল, টাচ স্ক্রিনের। টাচ স্ক্রিন নর্মাল না, টাচ স্ক্রিন ছিল তখন, মনে করো তোমার ওই ফোনটা খেয়ে নিয়েছিল, 500 পর কিনেছিলে, তখন সবে সবে স্মার্টফোনে কনসেন্ট্রেট ছিল। এনেছে পরের দিন সকালবেলা উঠে থেকে ও কর্নারটা কি চিবিয়ে দাঁত দিয়ে চিবিয়ে দিয়েছিল। হ্যাঁ ওটা 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 গিয়েছিল, টাচ ছিল প্রথম টাচ। তারপর তোমার স্যামসাং এর একটা মোবাইল ছিল, স্যামসাং টাও তো চিবিয়েছিল। গুন্ডা যা করেছে বিকু তার কোনো দিনও করেনি, বিকু খুব শান্ত ভালো আছে। বিকুর হচ্ছে রাত্রিবেলা সোফাতে শোবে, সোফাতে শোবে, বাবু খাটে নিয়ে শুলে শোবে না, উনি একা এক সোফাতে শোবে। কি হলো তো সোফায় ব্যাক সাপোর্টটা আছে না, ব্যাক সাপোর্টটা আছে, এরকম ঠেসান দিয়ে ঘুমোবে। এখানে কুশন আছে, কুশনে মাথা দিয়ে কুশনটাকে টেনে টেনে নিয়ে নেবে, মাথা দিয়ে ঘুমোবে। বিকুকে খাটে বালিশ দিই সব কিছু দিই তাও ঘুমাবে না, না আমি সোফায় শোবো। আর গুন্ডা এদিকে আছে, গুন্ডা মানে খাটে ফাটে উঠবো না, আমি কারোর সাথে শোবো না, আমি একাই ভালো হয়েছি। তবে দুদিন বাদে শীতকালে আমার সঙ্গে, শীতকালে বাপ্পার কাছে, শীতকালে আছে, শীতকালে বাপ্পাকে জড়িয়ে ধরে ঘুমাবো। অন্য সময় ও কারোর কাছেই শোবে না, আমার কাছেই শোবে। ছোট থেকে ও আমার কাছেই ছিল না, যার জন্য আমার কাছ থেকে ছোটবেলায় মামির কাছে বেশি থাকতো না, না আমার কাছে থাকতো, আমার কাছেই শুতো। বিকুটা যেমন মাম্মির না, ওটা মাম্মি যেখানে শোবে সেখানে গিয়ে শোবে, বিকু আমার কাছে থাকে না খুব। আমার কাছে একটা গুন্ডা খুব ছোটবেলা একটা ভিডিও আছে, একটা পুরনো ছোট ফোনে, ওটা দেখি, ওটা একদিন ব্লগে দেখো। গুন্ডা খাটে ওঠার জন্য মানে একদম ছোট্ট বাচ্চা খাটের এই বিটটা ধরে ওটার জন্য ইয়ে করতো, একটা ভিডিও আছে অনেক ছোটবেলা। কাজের মতন খাওয়া শেষ, তোমরা বলো কারা কারা ওই ভিডিওটা দেখতে চাও, একদিন ওটা ব্লগে ইনক্লুড করবো। ওটা বার করতে হবে, মানে ফোন থেকে অনেক ট্রান্সফার নিতে হবে, ওটা দেখুন খুব বাজে কোয়ালিটি আসবে, কারণ তখনকার সময় কত এমপি, 0.5 MP বোধ হয় না সেই ক্যামেরা রয়েছিল। তো চলুন খাওয়া শেষ, অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগবে না, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে,
খুব শিগগিরই আবার আসছি। টাটা টাটা।